আসসালামুআলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি অলরেডি বুঝে গিয়েছেন, ডাল, মানে ডাল দিয়ে বানাতে যাচ্ছি আজকে পেঁয়াজু। আজকে ডালটা একটু ডিফারেন্ট, এখানে খেসারির ডালের পরিমাণ বেশি। আমি এখানে 1.5 কাপ পরিমাণের খেসারির ডাল নিয়েছি আর 1/2 কাপ পরিমাণের মসুর ডাল নিয়েছি, সাথে আমার হাতের 2 মুঠ পোলার চাল নিয়েছি। খেসারের ডাল, মসুরের ডাল আর পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি, দেখুন ফুলে উঠেছে। এভাবে পেঁয়াজু বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবসময় তো আমরা মসুর ডাল দিয়ে পেঁয়াজু খেয়ে থাকি, বাট আজকে খেসারের ডাল সাথে অল্প একটু মসুরের ডাল আর পোলার চাল দিয়ে আমি পেঁয়াজু বানিয়ে দেখাবো। কতটা ক্রিসপি হয়, কতটা ডেলিশিয়াস হয় সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। যেহেতু খেসারির ডাল দেওয়া আছে, তো খেসারের ডাল ভিজিয়ে নিতে কিন্তু একটু টাইমই লাগে। তাছাড়া পোলার চাল দিয়েছি, তো এই জন্য আমি 3 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আপনারা যদি আর্জেন্ট মনে করেন 2 ঘন্টা ভিজিয়ে নিলেও হয়ে যাবে। যাই হোক, ভিজিয়ে রাখার পর এরকম ফুলে গিয়েছে, এখন আমি ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডার বক্সে দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দেবো এখানে, জাস্ট অল্প, জাস্ট ব্লেন্ড করার জন্য। বেশি পানি হলে কিন্তু পাতলা হয়ে যাবে, তো ওইরকম পরিমাণ করে পানি দিয়ে নেবেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর ব্লেন্ড কিন্তু একেবারে মিহি করে ফেলবো না। দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে নিয়েছি, একটু আস্তে আস্তে ডাল আছে, তাই না? তো এভাবে করে ডালটাকে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নামার পর যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিব সেটা একটু শেয়ার করে দিব। তার আগে বলে নিচ্ছি, যেহেতু খেসারি ডাল দিয়ে বানাতে যাচ্ছি, আমার কিন্তু এখানে খেসারি ডালের পরিমাণটা খুবই বেশি, যার কারণে একটু মশলা হলে ভালো হয়, মানে মশলাগুলো একটু বেশি পরিমাণের হলেই ভালো হয়। 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর 10-12টি মরিচ কুচি করে দিয়ে দিয়েছি। ঝাল প্রয়োজন মতো দিয়ে নেবেন। অনেকে ঝাল পছন্দ করেন পেঁয়াজুতে, যেমন আমার কিন্তু খুবই ফেভারিট পেঁয়াজুর মধ্যে মরিচটা বেশি দিলে, তাই আমি মরিচটা একটু বেশি নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো, লাগলে পরে দিয়ে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের মতো শুকনো মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের মতো হলুদের গুঁড়ো। ব্যাস, এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের মতো ধনিয়া এবং জিরার গুঁড়ো, একসাথে টেলে নেওয়া সেটাই দিয়ে দিলাম। এবার আমি একটু দেখিয়ে নিচ্ছি, দেখুন আমার মশলাগুলি কীরকম পর্যায়ে নিয়ে নিয়েছি। মশলা টাইপের হলে ভালো হয়, যেহেতু খেসারির ডাল। তো আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও নাড়িয়ে নিতে পারেন। যেহেতু মরিচ আমার হাত জ্বলবে, যার কারণে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো উপাদান আছে, মানে হলুদ মরিচ ধনিয়া জিরা আছে, তাই ডালের সাথে এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি ব্লেন্ড করে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি ডালের ওপর, আপনারা চাইলে মশলাগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালের সাথে মিশিয়ে নিতে পারেন। এতেও কিন্তু খুব ভালো হয় পেঁয়াজু। তো আমি আলতো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন হলুদ কিন্তু সম্পূর্ণ লেগে যাচ্ছে না, তাই অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাকে এখানে এই ডাল মশলার সাথে মিশিয়ে নিতে প্রায় 2 থেকে 3 মিনিট লেগেছে। যাই হোক, আমার মিশানো হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে, তাই না? আর এবার আমি ডুবো তেলে ভেজে নিব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, আমি আমার শেপের অনুযায়ী ডালগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের শেপে। অনেকেই পেঁয়াজ একদম ছোটো ছোটো খায়, অনেকেই পেঁয়াজ অনেক বড় আকারের খায়। তো আমার কাছে মনে হচ্ছে আমি যে স্টেপে দিচ্ছি এটাই হচ্ছে পারফেক্ট পেঁয়াজের সাইজ, তাই না? আবার অনেকে যে বড় বড় করে খায় সেটা কিন্তু বড়া স্টাইল হয়ে যায়। তো আমি মিডিয়াম পর্যায়ে এরকম দিয়ে দিয়েছি। আর একটা ব্যাপার বলে দিই, যেহেতু ব্লেন্ড করা হয়েছে, আমি পাটায় বেটে নিইনি ডালগুলি, তাই ব্লেন্ড করা অবস্থায় ডালগুলি কিন্তু একটু সফট থাকে। যখনই তেলের মধ্যে দিয়ে নিবেন, সাথে সাথে উল্টাতে যাবেন না, এতে ভেঙে যাবে। যখনই দেখবেন একটা পার্ট মোটামুটি পর্যা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি তুলে দেখাচ্ছি, ঠিক তখনই উল্টিয়ে দিবেন সবগুলি। এর আগে যদি উল্টাতে যান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো ভেঙে যাবে। ওই যে বলে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করার কারণেই ভেঙে যাবে।
যদি পাটায় বেটে নিতাম তাতে কিন্তু ভেঙে যেত না, তখন কিন্তু বাটাটাও সুন্দর হতো, পানির পরিমাণটাও ঠিক থাকতো। যার কারণে আমি আপনাদের বলেই দিচ্ছি যে একটা পাট তেলের মধ্যে দেওয়ার পর হয়ে আসলে তখন উল্টিয়ে নিলেই ভালো। সবগুলো পেঁয়াজও আমি উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পাটটা হয়ে এসেছে সেটা কতটা ক্রিসপি হয়েছে। ঠিক এরকম যখন একটা পাট হয়ে আসবে তখনই কিন্তু উল্টাবেন, যেটা আমি বারবার বলছি, তা না হলে ভেঙে যাবে। আর খেসারির ডালের পেঁয়াজও একটু এরকমই হয়, বাট খেতে কিন্তু খুবই ভালো হয়, এতটাই ক্রিসপি হয়। তো আমি পোলার চাল দিয়েছি জাস্ট স্মেল এবং ক্রিসপি নিয়ে আসার জন্য। পোলার চাল অথবা যে কোনো ধরনের চাল যদি এক মোচ অথবা দুই মোচ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলোতে একটু ক্রিসপি ভাব বেশি হয়। আমরা সাধারণত মাঝে মধ্যে এরকম চাল দিয়েও পেঁয়াজ খেয়ে থাকি জাস্ট ক্রিসপি করার জন্য। তো আমি সেকেন্ড টাইম উল্টাচ্ছি, দেখুন এ পর্যায়ে কিন্তু হয়ে এসেছে। আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো পর্যায়ে আছে। পেঁয়াজ ভাজার ক্ষেত্রে অবশ্যই মিডিয়াম থেকে লো পর্যায়ে রাখতে হবে, অল্প আঁচে সুন্দর করে ক্রিসপি করে ভেজে নিলেই এনাফ, তাই না? চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়েই যায়, পুড়লে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যাই হোক, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে এখন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। ব্যাস এভাবে সবগুলো পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। ফার্স্টেই দেখিয়েছি, ফার্স্ট স্টেপে আমার আজকের যে পরিমাণটা নিয়েছি পেঁয়াজুর মানে ডালের, সেক্ষেত্রে আমাকে দুইটা স্টেপে এরকম ভেজে নিতে হয়েছে। সেকেন্ড টাইম তুলে নিচ্ছি, ব্যাস সবগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি কতটাই সুন্দর হয়েছে, আপনারাই বলুন কালার থেকে শুরু করে কতটাই ক্রিসপি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, পোলার চাল, খেসারির ডাল, মসুরির ডাল, তিনটা জিনিস একসাথে মিশিয়ে নিয়ে বানিয়ে ফেলুন মজাদার পেঁয়াজ। সবসময় তো আমরা মসুরের ডাল খেয়েই থাকি, ঘরে খেসারির ডাল থাকলে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন কেমন হয়েছে আর কেমন লেগেছে। এটি ভেঙে দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারও কিন্তু ভালো হয়েছে, হলুদের পরিমাণটাও ঠিক ছিল। এই তো, এটাই ছিল আজকের মতো আমার আয়োজন, নিশ্চয়ই ভালো লেগেছে। পাশে থেকে সাপোর্ট করে যাবেন আর বেশি বেশি দোয়া করে নেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।